বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরেছি আপনাদের মাঝে একটা নতুন বিয়ার নিয়ে কিছু কথা বলবো, আর তা হলো গিনিস ফ্রম আয়ারল্যান্ড। ইটস এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সামথিং ভেরি এক্সেপশনাল। সো আমরা আজকে সেই বিয়ারটি সম্বন্ধে অনেক অনেক কিছু জানবো, যেটা জানলে আপনারা সত্যিই অবাক হবেন। তো সঙ্গে থাকুন আর চলুন দেখে আসি গিনিস বিয়ার। সবাই অনেক এক্সাইটেড হয়ে আছেন সেই গিনিস বিয়ার সম্পর্কে জানার জন্য। তো চলুন আর দেরি নয়, আমরা এখনই পরিচয় হব সেই কাঙ্ক্ষিত গিনিস বিয়ার। গিনিস বিয়ার সর্বপ্রথম ইন্ট্রোডিউস হয় 1759 ইন ডাবলিন আয়ারল্যান্ড। এই বিয়ারটি 120টি দেশের বেশি কান্ট্রিতে পাওয়া যায়। আর একটা মজার বিষয় কি, 2011 এই বিয়ারটি 850 মিলিয়ন লিটার বিয়ার সেল হয়েছে, যেটা খুবই খুবই ইন্টারেস্টিং বিষয়। সো আসুন আমরা এখন এই বিয়ারটি সম্বন্ধে আরও বেশ কিছু কথা জেনে নিই। অন্যান্য আর সব বিয়ারের মতো গিনিস বিয়ার ইনগ্রিডিয়েন্টসগুলো অলমোস্ট একই, বাট এর ভিতরে একটা বিষয় অ্যাড করা হয়েছে যেটা অন্যান্য বিয়ারে নেই, আর তা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন এই বিয়ারে কী কাজ করে সেই বিষয় নিয়ে আমরা কিছু জানবো। যখন আমরা গিনিস ক্যান বিয়ার ইউজ করব, তখন আমরা এই ক্যান বিয়ার থেকেও ঠিক ড্রাফট বিয়ারের মতো একই বিয়ার পেতে পারি। আর এই বিয়ারের ক্যানের ভিতরে নাইট্রোজেন ইউজ করা হয়েছে, এর ভিতরে একটা ছোট বল আছে যে বলটির ভিতরে নাইট্রোজেন আর বিয়ার অ্যাড করা হয়েছে। সো যখন আমরা এটাকে ওপেন করব এবং পোর করব, এই নাইট্রোজেন আপনার বিয়ারটাকে একটা ফ্রেশ ড্রাফট বিয়ারের যে টেস্ট, সেই একই টেস্ট দিবে। গিনিস বিয়ারের অ্যালকোহল পার্সেন্টেজ 4.2 অ্যান্ড ইটস 440 ml। এই বিয়ারটিতে বার্লি অ্যাড করা হয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন, যারা আপনাদের গ্লুটেন অ্যালার্জিক আছেন তাদের জন্য এই বিয়ারটি ড্রিঙ্ক করা আসলে ঠিক হবে না, কারণ এতে গ্লুটেন আছে। সো গিনিস বিয়ার যখন আমরা পোর করবো, তার ভিতরে কিছু টেকনিক, প্রপার পোরিং, অনেক কিছু বিষয় আছে অ্যাবাউট এই গিনিস বিয়ার। সো কীভাবে বিয়ারটা পোর করতে হবে তাও আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন আমরা এখন বিয়ারটি ওপেন করি আর দেখি কীভাবে আসলে গিনিস বিয়ার পোর করতে হয়। একটা জিনিস মনে রাখতে হবে, গিনিস বিয়ার পোর করার আগে অ্যাটলিস্ট 3 ঘন্টা এটাকে চিল করতে হবে, তারপরে আমরা এটাকে ওপেন করতে পারি। ক্যানটি আমরা ওপেন করতেছি। ইউ ক্যান ফিল দিস বল ইনসাইড। সো বিয়ার গ্লাসটাকে আমাদেরকে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে, আর এরপরে আস্তে আস্তে করে আপনি বিয়ারটাকে পোর করতে পারেন। যখন আপনার বিয়ারটি অলমোস্ট হাফ গ্লাস হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে গ্লাসটিকে আস্তে আস্তে সোজা করে নিয়ে আসবেন। এরপরে আপনি সুন্দর করে বিয়ারটাকে ঢেলে দিতে পারেন। এরপরে আপনি কিছু সময় এই বিয়ারটিকে এখানে রেখে দিতে হবে। সময় রেখে দেওয়ার পরে দেখবেন বিয়ারটি আস্তে আস্তে সেটেল হচ্ছে। পোর করার সাথে সাথে এই বিয়ারটি খাওয়া যাবে না, আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। আপনারা বুঝতে পারতেছেন যে এর ভিতরে একটা বল আছে। সো আমরা এখন দেখব বলটা আসলে কিরকম। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর বল এর ভিতরে আছে। এই বলটার ভিতরে একটা ছোট ছিদ্র আছে, যে ছিদ্রটা দিয়ে এর ভিতরে নাইট্রোজেন ভিতরে দেওয়া হয়ে থাকে, এর সাথে সাথে কিছু বিয়ারের ভিতরে থাকে। আর ওই এটার কারণেই যখন আমরা এটাকে পোর করি, তখন এই খুব সুন্দর একটা ক্রিমি ফোম বিয়ারটার ভিতরে আপনার তৈরি হয়, যেটা আপনি একটা ড্রাফট গিনিস বিয়ার পোর করলে ঠিক একই রকম হবে। সো আপনারা খুব ভালো করেই দেখতেছেন যে গিনিস বিয়ারের ক্যানের ভিতরে একটা বল দেওয়া থাকে, জাস্ট টু ফিল ইটস এ ফ্রেশ ন্যাচারাল বিয়ার। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।